বয়স্কদের সকল জয়েন্টের সমস্যা এই সম্পর্কে আলোচনা করেছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহেব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। স্বাস্থ্য সচেতনতা, চিকিৎসা সুবিধা, খাদ্যাভ্যাস ইত্যাদি পরিবর্তনের ফলে দিনে দিনে মানুষের বয়স বৃদ্ধি পাচ্ছে। বয়স বাড়ার সাথে সাথে মানুষের শারীরিক ও মানসিক শক্তি এবং দেহকোষের কর্মক্ষমতা বা সামর্থ্য ধীরে ধীরে কমতে থাকে। টিস্যুর এই সামর্থ্য ক্রমাবনতির হার বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের বার্ধক্যজনিত সমস্যা ও জয়েন্টের ব্যথায়, যাকে আমরা সহজ ভাষায় বাত বলে জানি। সাধারণত 50 বছর পর বয়সজনিত জয়েন্টের সমস্যা দেখা দেয়। আমাদের দেশে 50 ঊর্ধ্ব জনসংখ্যার শতকরা 65% লোকই জয়েন্টের ব্যথাজনিত সমস্যায় ভোগেন। বয়স্করা সাধারণত যে সকল জয়েন্টের সমস্যায় ভোগেন, মানুষের রোগের ভিতর ব্যথা বা যন্ত্রণা একটি অস্বস্তি ও কষ্টকর সমস্যা। আল্লাহ তাআলা আমাদের শরীরের বিভিন্ন ধরনের জয়েন্ট বা সন্ধি আমাদের স্বাভাবিক চলাচল এবং কর্ম সম্পাদন করে জীবন নির্বাহের জন্য দিয়েছেন। সাধারণত 2 বা 2-এর অধিক হাড় বা তুলনাস্থি শরীরের কোনো এক জায়গায় সংযোগ স্থাপনকারী টিস্যুর মাধ্যমে যুক্ত হয়ে একটি অস্থিসন্ধি বা জয়েন্ট তৈরি করে। আর এই সংযোগ স্থাপনকারী টিস্যুগুলো হচ্ছে মাংসপেশি, ট্যান্ডন, লিগামেন্ট, ক্যাপসুল, ডিস্ক, সাইনোভিয়াল পর্দা বা মেমব্রেন ইত্যাদি। এগুলো জয়েন্টকে শক্তি ও দৃঢ়তা প্রদান করে। জয়েন্টের তল বা সারফেস সমূহকে মসৃণ বা পিচ্ছিল রাখে। এছাড়া মেরুদণ্ডের 2টি হাড়ের মাঝে অবস্থিত ডিস্ক শক অ্যাবজারভার হিসেবে কাজ করে, হাড়কে ক্ষয়ে যাওয়া রোধ করে। এসব অস্থি বা জয়েন্টগুলোতে প্রধানত বয়স বাড়ার সাথে সাথে ক্ষয়প্রদাহ জনিত এবং অভ্যন্তরীণ পরিবর্তনের কারণে ব্যথা বেদনার সৃষ্টি করে মানুষের চলাচল কর্মক্ষমে বিঘ্ন ঘটায়। বৃদ্ধ বয়সে প্রায় সকল সন্ধি বা জয়েন্টে কম বেশি ব্যথার সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে যেসব জয়েন্ট শরীরের ওজন বহন করে এবং অতিরিক্ত ব্যবহৃত হয়, যেমন ঘাড়, কোমর ব্যথা, কাঁধের অস্থি সন্ধি বা শোল্ডার জয়েন্ট এবং হাঁটু ব্যথা। সবচেয়ে বেশি রোগী পাওয়া যায়। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।